গাইস দেখতেই পাচ্ছো কত সুন্দর সেজে আছি, মানে সেই রাতটা চলে গেল, এত অপেক্ষাকৃত রাত আর কি। তো দেখাই চলো কেমন সাজালো, বিয়ে শুরু হয়ে গেছে, আমি লেট অলওয়েজ লেট করি, তোমরা তো ভালোই জানো আর কি। তো এই হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে, বিয়েটা শুরু হয়ে গেছে। আমি ঢুকলাম তখন বাজে হচ্ছে গিয়ে 10টা বেজে গেছে, টাইম দিয়েছিলাম 8টা 10টা হয়ে গেছে, মানে মেয়েদের তো একটু লাগে টাইম না, তাই লেট হয়ে গেছে একটু। তো চলো দেখাই কেমন আর কি বিয়ে হচ্ছে উপরে। হ্যালো হ্যালো হাই এই হ্যালো। তো ওরা বন্ধু দাদা সবাই ছিল। এটা হচ্ছে একটা কাকিমা, আর কাকি এই যে সুন্দরী বউ আমাদের, এই যে মামি, এটা শর্মিষ্ঠা দি, কে মৌদি উঠে গেছে, চলো। তো বিয়ে করে কেমন লাগছে বল? মানে বিয়ের কোণে বসে আছে, মানে হবে তো নিশ্চয়ই না মামি? তো কেমন লাগছে না না তুই এখনই বল না, মানে এই ফিলিংসটা কেমন? টেনশন হচ্ছে, ভয় লাগছে? বলবে না, বলছে পরে বল। আচ্ছা ঠিক আছে। স্টার্টারে ছিল চিকেন, ড্রাই চিল চিকেন, আর হচ্ছে কি ফিশ বল, তো ওটা দিয়ে স্টার্ট করলাম আজকে খাওয়া দাওয়া। আর আমার পাশে যে বসে আছে হচ্ছে গিয়ে কোনের দিদি, হাই বলে ডাক তুই। আর ওটা হচ্ছে দিদির বন্ধু, আর ওটা হচ্ছে একটা বোন, আর ওটা মামি, আর ওটা আরেকটা দিদি। তো এই সব একটু বসে আড্ডা মারা হচ্ছে। এই যে জামাই বাবু, এই যে এক্সকিউজ মি, এটা হচ্ছে গিয়ে দিদির বর, মানে জামাই বাবু হয়, আরেক জামাই বাবুর সঙ্গে পরে আলাপ করা।
কারণে আর ভিডিও করা হয়নি, ওদের সাথে কথা বলাও হয়নি। তো আজকে আবার ওদের বাড়িতে যাচ্ছি, আজকে বিদায় আর কি ওর। তো সেসব তোমরা দেখতে পাবে এই ভিডিওটাতে পরে হয়তো। তো কালকে প্রচুর মজা করেছি, দেখলেই তো সেজে বুঝেছিলাম, বেশ ভালো লাগছিল। মানে এসে যে সকালবেলাও ভিডিওটা করব একদম ভুলে গেছি, মানে কাজে এত ব্যস্ত, কারণ কালকে রিসেপশন আছে, সেখানে যেতে হবে, একটু সাজুগুজু করতে হবে, কি পরবো সেই সব সিলেক্ট করতে হবে। সেসব করতে করতে ভিডিওটা তোমাদের সাথে কথা বলতে ভুলে গেছিলাম, তো আবার এখন যাচ্ছি বলে আবার ভিডিওটা করলাম, তোমাদের সাথে একটু কথা শেয়ার করলাম। তো চলো দেখ ওখানে কি হলো কি না হলো সব তোমাদের দেখতে থাকো তোমরা। নভেম্বর, তো আজকে হচ্ছে রিসেপশন, তো হেল খুঁজে এসেছি। আর ওকে তো চেনো, হয়তো হেলদি তো রেখেছিলে, ওর নাম কী, ওর নাম কী বলেছি, ও সৌরভী দেব, ও হচ্ছে কি ব্রাইডের মামার মেয়ে। তো এসেছি, দেখাচ্ছি ব্রাইডটি কেমন লাগছে। আর মানে কোনে যাত্রীরা পরে আসবে, আমি আগে চলে এসেছি, যেহেতু ওদের বাড়িটা একটু দূরে আমার বাড়ির থেকে, তো আমি ভাবলাম একেবারে এখানেই চলে আসি, সেই কারণে আগে চলে এসেছি। তো দেখাই ওরা আসুক, খাবার সাথে আর কি দেখা করিয়ে দেবো তোমাদের, তো দেখতে থাকো। ভালো লাগলে পরে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এখানেই টাটা।